এখন লুম্বিনী পার্কে চলে এসেছি। লুম্বিনী পার্কের টিকিট বড়দের জন্য 20 টাকা করে পার হেড, আর চাইল্ড অর্থাৎ 5 বছর থেকে 10 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা টিকিট। তো এবারে আমরা লুম্বিনী পার্কের ভেতরে যাব, চলুন। লুম্বিনী পার্কের ভেতরে এখন ক্যামেরা ফ্রি রয়েছে। ওয়ে টু লেজার শো, কিন্তু এই মুহূর্তে শুনলাম যে এখন লেজার শো বন্ধ থাকে, এখন আর লেজার শো দেখানো হয় না। যখন থেকে লকডাউন চলছে তখন থেকে এই লেজার শো বন্ধ রয়েছে। লুম্বিনী পার্ক হলো হুশের সাগর সংলগ্ন প্রায় 7.5 একর অর্থাৎ প্রায় 3 হেক্টর আয়তনের একটি শহুরে পার্ক। এটি বুদ্ধ পূর্ণিমা প্রকল্পের অংশ হিসেবে 5 একর অর্থাৎ 2 হেক্টর জমিতে প্রায় 2.35 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল। এখানে বিভিন্ন রকম আকর্ষণীয় লেজার শো, অডিটোরিয়াম, এছাড়াও বোটিংয়ের সুবিধা ও মিউজিক্যাল ফোয়ারার ব্যবস্থা রয়েছে। যদিও বর্তমানে এখানে কোনো কিছুই চালু নেই, বিশেষত কোভিডের কারণে। বন্ধুরা, আপনারা যদি লুম্বিনী পার্ক চলে আসেন তাহলে এখানে এই রকম বিভিন্ন রকমের পসরা নিয়ে বসে রয়েছে দোকানিরা, চোখ ধাঁধানো সমস্ত জিনিস দেখে আপনারা সত্যি খুবই আনন্দিত হবেন। জায়গাটা বেশ মনোরম, সামনে রয়েছে হুসেন সাগর লেক এবং বুদ্ধ মূর্তি, সেই সম্পর্কে আপনাদেরকে একটু পরেই জানাব। তো বন্ধুরা, সবার আগে আপনারা এই লুম্বিনী পার্কের আনন্দ উপভোগ করুন। এখান থেকে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে হুসেন সাগরে যাওয়ার জন্য। হুসেন সাগরের বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে, এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া গৌতম বুদ্ধ যে স্ট্যাচু, সেই স্ট্যাচু এবার আমরা ভিজিট করতে যাব, আর সেই জন্য আমরা টিকিট কাটছি। এখানে বড়দের টিকিট 50 টাকা করে আর বাচ্চাদের 30 টাকা করে। আপনাদেরকে টিকিট কাউন্টারটা দেখালাম, এখান থেকে টিকিট কেটে আমাদেরকে লেকের ভেতরে যেতে হবে গৌতম বুদ্ধ স্ট্যাচু দেখার জন্য। এই গৌতম বুদ্ধ স্ট্যাচুটি তৈরি হয়েছিল স্ট্যাচু অফ লিবার্টির অনুকরণে। তো চলুন বোটিংয়ে করে যাই। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এবারে আমাদেরকে যেতে হবে গেট নাম্বার 3-এর দিকে। আর আমাদের ১৯৬৩ সালে ইব্রাহিম কুলি কুতুব শাহ মুর্শিদ নদীর ওপরে এই উপত্যকার ওপরেই একটি হুসেন সাগর নির্মাণ করেছিলেন। হ্রদটির নামকরণ করা হয়েছিল হুসেন শাহ ওয়ালির নামে, যিনি রাজ্যের স্থাপত্যের মাস্টার ছিলেন। এটি একটি কৃত্রিম হ্রদ যা মুসি নদীর খাল দ্বারা 12 মাস জল ধরে রাখে। মুসি নদীতে হিমায়ত সাগর এবং ওসমান সাগরে নির্মিত হওয়ার আগে হুসেন এই লেক রাত্রিবেলা দেখতে অসাধারণ লাগে। সমস্ত লাইটের সেই সমস্ত রশ্মি এবং মিউজিকে এই জায়গাটা ভরপুর আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন। এই সাগরের মাঝ বরাবর রয়েছে একটি গ্রানাইট শিলার তৈরি বুদ্ধ মূর্তি। আমরা এখন তেলেঙ্গানা ট্যুরিজমের এই লুম্বিনী পার্কের জাহাজে Wow.
মূর্তিটি সাদা গ্রানাইট শিলা দিয়ে তৈরি করা হয়েছিল, যার ওজন 450 টন। এই কন্যাকুমারীতে যে বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে, এরকমই বোটে করে যেতে হয়। এখানে ঠিক সেইভাবে মধ্যে বোটে করে এসে তারপরে না পার্থক্য এতটুকু যে ওটা হচ্ছে সমুদ্রের মধ্যে যেতে হয়, আর এটা হলো একটা লেক। বন্ধুরা, 1988 সালের নভেম্বর মাসে মূর্তিটি হায়দ্রাবাদে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক সমস্যার পরে মূর্তিটি 12ই এপ্রিল 1992 সালে এটি লাল পদ্মের পিঠে স্থাপন করা হয়। হুসেন সাগর লেকটির আকৃতিতে একটি দিল অর্থাৎ হার্ট শেপের। এই শিলাটির উপরে এসে যখন আপনি পৌঁছবেন তখন আপনার খুবই ভালো লাগবে, কারণ এই পরিবেশটি অতিবি মনোরম একটি পরিবেশ, কারণ এখান থেকে আপনি গোটা হায়দ্রাবাদ শহরটিকে একটি আলোর রোশনানে দেখতে পাবেন। বিভিন্ন রঙের আলোর দ্বারা এই মূর্তিটিকে আলোকিত করা হয়ে থাকে, আর যা দেখতে খুবই সুন্দর লাগে। হায়দ্রাবাদে এলে আপনারা এই লুম্বিনি পার্ক এবং হুসেন সাগর লেকে অবশ্যই আসবেন। লুম্বিনি পার্ক এবং হুসেন সাগর লেকের পাশেই রয়েছে বিড়লা মন্দির। বিড়লা মন্দির বিভিন্ন শহরে বিড়লা পরিবারের দ্বারাই নির্মিত করা হয়েছিল। হিন্দু মন্দিরকে বিড়লা মন্দির বলতে কিন্তু একটি হিন্দু মন্দিরকেই বোঝায়। এই সমস্ত মন্দিরগুলি হুসেন সাগরের দক্ষিণে অবস্থিত। নওবাত পাহাড় নামক 280 ফুট অর্থাৎ 85 মিটার উঁচু টিলার সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। নির্মাণের 10 বছর সময় লেগেছিল এবং 1976 সালে রামকৃষ্ণ মিশনের স্বামী রঙ্গনাথ নন্দ দ্বারা পবিত্র করা হয়েছিল এই মন্দিরটিকে। বিড়লা মন্দিরে ক্যামেরা একদম অ্যালাউ নেই, আপনারা কখনোই ক্যামেরা নিয়ে যেতে পারবেন না। তবে বিড়লা মন্দিরের ওপরে ওঠার পর সেই মন্দিরটিকে এই লুম্বিনি পার্ক এবং হুসেন সাগরের যে দৃশ্য তা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু বিড়লা মন্দির এবং হুসেন সাগর লেক ও লুম্বিনি পার্কের উপরে আমরা করেছি। দেখা হবে আপনাদের সঙ্গে হায়দ্রাবাদের অন্য আরও কিছু দর্শনীয় স্থান নিয়ে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।